হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সকালবেলা উঠেছি, অনেক মানে ভোরবেলা উঠেছি আর কি, 3:30টার সময়। তো সকাল থেকে কাজবাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি, ঘরের পুজো দিয়ে নিয়েছি। ঘরে আমার শিবলিঙ্গ রয়েছে, তো সেখানেও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন যাব মন্দিরে পুজো দিতে। তো কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে দেখাবো এবং বলবো। তো এখন আর বলবো না, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, স্টেশনে পৌঁছে গেছি। এখন এখানে এই বারাকপুর স্টেশন থেকে এদের লোকাল ধরে যাব মাঝদিয়ে। তো মাঝদিয়ে থেকে আবার কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, ট্রেন থেকে মালদিয়া স্টেশনে নেমে গেলাম। দেখো মালদিয়া স্টেশন। তো এখন যাব অটোতে, পাগলাখালির অটো ধরবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই দেখো অটোতে সবাই বসে গেছি, অটো এখনই ছাড়বে। তো বন্ধুরা, চলে এসেছি পাগলাখালি। এটা হচ্ছে পলগা নদী। পলগা নদীর থেকেই পাগলাখালি উৎপত্তি হয়েছে। তো দেখো নৌকায়ও মানে দুরকমভাবে যাওয়ার ব্যবস্থা রয়েছে। নৌকায়ও যাচ্ছে, এখানে বাসে চর মানে রাস্তা রয়েছে বাসে। তো আমরা এখন, নৌকাটা অনেকটা দূর চলে গেছে, নৌকা আসবে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য বাসের এই রাস্তাটা দিয়ে যাব। তো চলো মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা, এই দেখো বাসের রাস্তা, এদিকে নদীতে নৌকায় পার হচ্ছে, মন্দিরের সামনে ওই ঘাটে গিয়ে পৌঁছাবে। তো আমরা এই বাসের রাস্তাটা দিয়েই পার হব। সামনে ভাই, মা, বোন, বাবাও এগিয়ে গেছে অনেকটা। আমার একটু ভয় লাগছে, তাই আমি আস্তে আস্তে আর কি নদীটা পার হচ্ছি। বন্ধুরা, আমি আস্তে আস্তে পার হচ্ছি, তাই ওই জেঠু দুটো বলছে যে শক্ত মজবুত রয়েছে, কোনো ভয় নেই, তাড়াতাড়ি চলে আস। বন্ধুরা, আকাশটা খুব মেঘলা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। এই দেখো নদীটা, ওই যে সবাই নৌকায় পার হলো, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। বন্ধুরা, আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো মেলা বসেছে, তোমাদেরকে পরে মেলাটা ঘুরে দেখাবো, আগে আমরা পুজোটা দিয়ে নিই তারপর। বন্ধুরা, এই দেখো ঘাট, এখান থেকে জল নিতে হবে।
মন্দিরের সামনের গেট, তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। এখন দেখো বন্ধুরা অনেকটা লাইন পড়ে গেছে। বন্ধুরা পুরো বটগাছটা নিয়ে মন্দিরটা রয়েছে, তো বটগাছটাই মেন, মানে বটগাছটা প্রথমে পুজো দিতে হয়, তার নিচে অনেক শিবলিঙ্গ রয়েছে, তারপর সেখানে পুজো দিতে হয়। তো বটগাছটা নিয়েই আর কি মন্দিরটা, পাগলা বাবা ভোলা মহেশ্বর। মন্দিরে
বন্ধুরা চলে আসলাম মেলা ঘুরতে, ছোট ছোট দোকানপাট বসেছে, সেটাই দেখতে চলে আসছি। দেখো বন্ধুরা কতটা লাইন পড়েছে, অনেকটা লাইন, দু সাইড দিয়ে অনেক বড় লাইন হয়েছে। ও পেছনে সুতো, সামনে চাকাটা দাম আছে। বন্ধুরা মন্দিরের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা একটু বাদে প্রসাদ গ্রহণ করব। তো বন্ধুরা আমরা পুজো দিয়ে মেলা ঘুরে প্রসাদ খেয়ে তারপর এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন আবারও ঘাট পার হব, তারপর অটো ধরব, অটো ধরে তারপর ট্রেন ধরব। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।